উড়োজাহাজ বা প্লেনের সঙ্গে পরিচিত নয় এমন কাউকে পাওয়া যাবে না কেউ হয়তো প্লেনে চড়েছে কেউ চড়েনি কিন্তু সত্যিকারের প্লেন না দেখলেও প্লেনের ছবি দেখেনি এমন মানুষ পাওয়া দুষ্কর আচ্ছা যখন প্লেন দেখেন কখনো কি প্লেনের রং খেয়াল করেছেন যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন প্রায় সব প্লেনের রঙই সাধারণত সাদা হয় মজার কথা হলো রং সাদাই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাহলে কেন প্লেনের রং সাদা হয় বিমান রকেট হেলিকপ্টার সহ প্রায় সব আকারজন যখন আকাশে থাকে তখন সূর্যের আলো এদের উপর পড়ে তার ফলে এগুলো গরম হয়ে যাওয়ার কথা লোহা বা এ জাতীয় কিছু সূর্যের নিচে কিছুক্ষণ রেখে দিলে তা এত গরম হয়ে যায় যে হাত দিয়ে ধরা যায় না তাহলে বিমান বা আকারজনগুলো এত গরম হতো যে এর ভিতরে থাকা যেত না কারণ বিমানের বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লোহা থেকে অ্যালুমিনিয়াম আরও তাড়াতাড়ি গরম হয় তাহলে বিমানে করে দিনের বেলায় কীভাবে ভ্রমণ করে আমরা সবাই জানি যে অন্যান্য রঙের তুলনায় সাদা রঙ তাপ কম শোষণ করে এবং আলো বেশি প্রতিফলন করতে পারে তাই সাদা রঙের বিমানের উপর যখন সূর্যের আলো পড়ে তখন তার অধিকাংশই প্রতিফলিত হয়ে যায় তাই বিমান রকেট ও হেলিকপ্টার সহ প্রায় সকল আকার যানের রং সাধারণত সাদা হয় আর বিমানের বড়ির ভিতরের দিকে তাপ অপরিবাহী পদার্থ থাকে তাই যেটুকু তাপ শোষণ করে তা বিমানের ভিতরে প্রবেশ করতে পারে না তাই বিমানের যাত্রীরা আরামে ভ্রমণ করে আর তাছাড়া বিভিন্ন সময় প্লেন হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবেশ খুঁজতে হয় উদ্ধারকারীদের সাদা রঙ যে কোনো জায়গাতেই খুঁজে পাওয়া সহজ আর হ্যাঁ সাদা রঙের সাথে নিরাপত্তার একটা সম্পর্ক আছে প্লেনের রং সাদা হলে যাত্রীরাও নিরাপদ বোধ করে এসব কারণেই অধিকাংশ প্লেনের রং সাদা হয় তবে সাদা ছাড়াও অন্যান্য রঙের প্লেন কিন্তু আছে সেগুলোর সংখ্যা খুব কম